একবিংশতিতম পরিচ্ছেদ। সেকালে যেমন ছিল, কালাদিঘির ডাকাইতির পর আমার অদৃষ্টে যাহা ঘটিয়াছিল স্বামী মহাশয় একক্ষণে আমার কাছে সব শুনিলেন। রমণবাবু ও সুভাষিনী যেরূপ ষড়যন্ত্র করিয়া তাহাকে কলিকাতায় লইয়া গিয়াছিল তাহাও শুনিলেন। একটু রাগও করিলেন, বলিলেন, আমাকে এত ঘুরাইবার ফিরাইবার প্রয়োজনটা কি ছিল? তাহাও বুঝাইলাম। তিনি সন্তুষ্ট হইলেন, কিন্তু কামিনী সন্তুষ্ট হইল না। কামিনী বলিল, তোমায় ঘানি গাছে ঘুরায় নাই অমনি ছাড়িয়াছে, এইটুকু দিদির দোষ। আবার আবদার নিলেন কিনা গ্রহণ করব না। আরে, যখন আমাদের আলতা পড়া শ্রী পাদপদ্মখানি ভিন্ন, তোমার জেতের গতিমুক্তি নাই, তখন অত বড়াই কেন? উবাবু এবার একটা উত্তর মারিলেন, বলিলেন, তখন চিনিতে পারিনে যে, তোমাদের কি চিনতে জোয়ায়? কামিনী বলিল, তুমি যে চিনিবে বিধাতা তা কপালে লিখেন নাই, যাত্রায় শোনি বলে, ধবলি বলিল, শ্যাম কে চেনে তোমারে, চিনি শুধু কাঁচা ঘাস যমুনার ধারে, পদচিহ্ন খুঁজি তব বংশী শুনে কানে, ধ্বজ ব্রজাঙ্কুশ তাই গরু কিতা জানে। আমি আর হাসি রাখিতে পারিলাম না। উবাবু অপ্রতিভ হইয়া কামিনীকে বলিলেন, যা ভাই, আর জ্বালাস নে, যাত্রা করলি তার জন্য এই পানের খিলিটা পেলা নিয়ে যা। কামিনী বলিল, ও দিদি, মিত্র যার একটু বুদ্ধিও আছে দেখিতে পাই। কি বুদ্ধি দেখিলি? বাবু পানের ছিলিটা রেখে খিলিটা দিয়াছেন, বুদ্ধি নয়? তা তুই এক কাজ করিস, মধ্যে মধ্যে তোর পায়ে হাত দিতে দিস, তাহলে হাত দরাজ হবে। আমি কি ওকে পায়ে হাত দিতে দিতে পারি? উনি হলেন আমার পতি দেবতা। দেবতা কবে হলেন? পতি যদি দেবতা, তবে এতদিন তো তোমার কাছে উনি উপদেবতাই ছিলেন। দেবতা হয়েছেন যবে ওর বিদ্যে ধরি গিয়েছে। আহা, বিদ্যাকে ধরি ধরি করেও ধরতে পারলেন না। তা দেখো মিত্র মহাশয়, তোমার যে বিদ্যা, তাহার সঙ্গে ধরাধরি না থাকিলেই ভালো। সে বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ে ধরা। কামিনী, তুই বড় বাড়ালি, শেষে চুরি চামারি পর্যন্ত ঘাড়ে ফেলিতেছিস। অপরাধ আমার? যখন মিত্র মহাশয় কমিসেরিয়েটের কাজ করেছেন তখন চুরি তো করেছেন, আর চামারি? তা যখন রসদ জুগিয়েছেন তখন চামারিও করেছেন। উবাবু বলিলেন, বলুক গে ছেলে মানুষ, অমৃতং বালভাষিতং। কামিনী বলিল, কাজেই তুমি যখন বিদ্যাধরী শাসিতং তখন তোমার বুদ্ধি নাশিতং, আমি তবে আসিতং মা ডাকিতং। বাস্তবিক মা ডাকিতেছিলেন। কামিনী মার কাছ হইতে ফিরিয়া আসিয়া বলিল, জানো কেন মা ডাকিতং? তোমরা আর দুদিন থাকিতং, যদি না থাকিতং তবে জোর করে রাখিতং। আমরা পরস্পরের মুখপানে চাহিলাম। কামিনী বলিল, কেন পরস্পর তাকিতং? উবাবু বলিলেন, ভাবিতং। কামিনী বলিল, বাড়ি গিয়া ভাবিতং, এখন দুই দিন এখানে খাবিতং দাবিতং হাসিতং খুশিতং খেলিতং ধুলিতং হেলিতং দুলিতং নাচিতং গাইতং। উবাবু বলিলেন, কামিনী তুই নাচবি? দূর, আমি কেন? আমি যে শিকল কিনে রেখেছি, তুমি নাচবে? আমাকে তো আসা পর্যন্ত নাচাচ্ছ, আর কত নাচাবে? আজ তুমি একটু নাচবে, তাহলে থাকিবে? থাকিব। কামিনীর নাচ দেখিবার প্রত্যাশায় নহে, আমার পিতামাতার অনুরোধে উবাবু আর একদিন থাকিতে সম্মত হইলেন। সেদিনও বড় আনন্দে গেল। দলে দলে পাড়ার মেয়েরা আসিয়া সন্ধ্যার পর আমার স্বামীকে ঘেরিয়া লইয়া মজলিস করিয়া বসিল। সেই প্রকাণ্ড পুরীর একটা কোণের ঘরে মেয়েদের মজলিস হইল। কত মেয়ে আসিল তার সংখ্যা নাই।
কত বড় বড় পটল চেরা ভ্রমর তারা চোখ সারি বাঁধিয়া স্বচ্ছ সরোবরে সফরীর মতো খেলিতে লাগিল। কত কালো কালো কুণ্ডলী করা ফণা ধরা অলোকরাশি বর্ষাকালে বনের লতার মতো ঘুরিয়া ঘুরিয়া ফুলিয়া ফুলিয়া দুলিয়া উঠিতে লাগিল, যেন কালীয় দমনে কালনাগিনীর দল বিত্রস্ত হইয়া যমুনার জলে ঘুরিতে ফিরিতেছে। কত কান কানবালা চৌদান মাকড়ি ঝুমকা ইয়াররিং দুল মেঘমধ্যে বিদ্যুতের মতো কত মেঘের কত চুলের রাশির ভিতর হইতে খেলিতে লাগিল। কত রাঙা ঠোঁটের ভিতর হইতে কত মুক্তাপংক্তির মতো দন্তশ্রেণীতে কত সুগন্ধি তাম্বুল চর্বণে কত রকম অধর লীলার তরঙ্গ উঠিতে লাগিল। কত প্রৌঢ়ার ফাঁদি নথের ফাঁদে কন্দর্প ঠাকুর ধরা পড়িয়া তীরন্দাজিতের জবাব দিয়া নিষ্কৃতি পাইলেন। কত অলঙ্কার রাশিভূষিত সুগোল বাহুর উৎক্ষেপ নিক্ষেপে বায়ু সন্তাড়িত পুষ্পিত লতাপূর্ণ উদ্যানের মতো সেই কক্ষ একটা অলৌকিক চঞ্চল শোভায় শোভিত হইতে লাগিল। রুনু রুনু ঝুনুঝুনু সিঞ্জিতে ভ্রমর গুঞ্জন অনুকৃত হইতে লাগিল। কত চিকে চিকচিক হারে বাহার চন্দ্রহারে চন্দ্রের হার মলের ঝলমলে চরণ টলমল কত বানারসি বালুচরি মির্জাপুরি ঢাকায় শান্তিপুরে সিমলা ফরাসডাঙা চেলি গরদ সুতা রং করা রঙ্গ ভরা দূরে ফুরফুরে ঝুরঝুরে মাদুরে তাতে কারো ঘুমটা কারো আর ঘুমটা কারো আধ ঘুমটা কারো কেবল কবরী প্রান্তে মাত্র বসুর সংস্পর্শ কারো তাতেও ভুল। আমার প্রাণনাথ অনেক গোড়ার পল্টন ফতে করিয়া টাকা লইয়া আসিয়াছেন, অনেক কর্নেল জানরেলের বুদ্ধিভ্রংশ করিয়া লাভের অংশ ঘরে লইয়া আসিয়াছেন, কিন্তু এই সুন্দরীর পল্টন দেখিয়া তিনি বিশুষ্ক বিত্রস্ত। তোপের আগুনের স্থানে নয়ন বন্ধির স্ফূর্তি কামানের কালো করাল কুণ্ডলীকৃত ধূম্রপুঞ্জের পরিবর্তে এই কালো করাল কুণ্ডলীকৃত কমনীয় কেশ কাদম্বিনী বেয়নেটের ঠনঠনির পরিবর্তে এই অলঙ্কারের রুণরুণী জয় ঢাকের বাদ্যের পরিবর্তে আলতা পড়া পায়ে মলের ঝমঝমি। যে পুরুষ চিলিয়ানওয়ালা দেখিয়াছে সেও হতাশ্বাস, এ ঘোর রণক্ষেত্রে তাহাকে রক্ষা করিবার জন্য তিনি আমাকে দ্বারদেশে দেখিতে পাইয়া ইঙ্গিতে ডাকিলেন, কিন্তু আমিও শিখ সেনাপতির মতো বিশ্বাসঘাতকতা করিলাম, এর অনে তাহার সাহায্য করিলাম না। স্থূল কথা, এই সকল মজলিসগুলায় অনেক নির্লজ্জ ব্যাপার ঘটিয়া থাকে জানিতাম, তাই কামিনী আর আমি গেলাম না, বাহিরে রহিলাম, দ্বার হইতে মধ্যে মধ্যে উঁকি মারিতে লাগিলাম। যদি বল যাহাতে নির্লজ্জ ব্যাপার ঘটে তুমি তাহার বর্ণনায় কেন প্রবৃত্ত, তাহাতে আমার এই উত্তর এই যে আমি হিন্দুর মেয়ে, আমার রুচিতে এই সকল ব্যাপার নির্লজ্জ ব্যাপার, কিন্তু এখনকার প্রচলিত রুচি ইংরেজি রুচি, ইংরেজি রুচির বিধান মতে বিচার করিলে ইহাতে নির্লজ্জ ব্যাপার কিছুই পাওয়া যাইবে না। বলিয়াছি আমি ও কামিনী দুইজনে একবার উঁকি মারিলাম, দেখি পাড়ার যমুনা ঠাকুরানী সভাপত্নী হইয়া জমকাইয়া বসিয়া আছেন, তাঁর বয়স 45 ছাড়াইয়াছে, রংটা মিঠে রকম কালো, চোখ দুইটা ছোট ছোট কিন্তু একটু ঢুলু ঢুলু, ঠোঁট দুইখানা পুরু কিন্তু রসে ভরা ভরা, বস্ত্রালঙ্কারের বাহার পায়ে আলতার বাহার কালোতে রাঙা যেন যমুনাতেই জবা, মাথায় ছেঁড়া চুলের বাহার, শরীরের ব্যাস ও পরিধি অসাধারণ দেখিয়া আমার স্বামী তাহাকে নদীরূপা মহিষী বলিয়া ব্যঙ্গ করিতেছেন। মথুরাবাসীরা যমুনা নদীকে কৃষ্ণের নদীরূপা মহিষী বলিয়া থাকে, সেই কথা লক্ষ্য করিয়া উবাবু এই রসিকতা করিলেন, এখন আমার যমুনা দিদি কখনো মথুরা যান নাই, এত খবরও জানেন না, এবং
মহিষী শব্দের অর্থটা জানেন না। তিনি মহিষী অর্থে কেবল মেয়ে মহিষী বুঝিয়াছিলেন এবং সেই জন্তুর সহিত আপনার শরীরের সাদৃশ্য লক্ষ্য করিয়া রাগে গড়গড় করিতেছিলেন। প্রতিশোধার্থে তিনি আমার স্বামীর সম্মুখে আমাকে প্রকারান্তরে গাই বলিলেন। এমন সময় আমি দ্বার হইতে মুখ বাড়াইয়া জিজ্ঞাসা করিলাম, যমুনা দিদি কি গা? যমুনা দিদি বললেন, একটা গাই ভাই। আমি জিজ্ঞাসা করিলাম, গাই কেন গা? কামিনী আমার পাশ হইতে বলিল, ডেকে ডেকে যমুনা দিদি গলা কাঠ হইয়া গিয়াছে, একবার পিওবে? হাসির চোটে সভাপত্নী মহাশয়া নিবিয়া গেলেন। কামিনীর উপর গরম হইয়া বলিলেন, একরত্তি মেয়ে, তুই সকল হাঁড়িতে কাঠি দিস কেন লো কামিনী? কামিনী বলিল, আর তো কেউ তোমার ভুষি কলাই সিদ্ধ করতে জানে না। এই বলিয়া কামিনী পলাইল, আমিও পলাইলাম। আবার একবার গিয়া উঁকি মারিলাম, দেখি পাড়ার পিয়ারি ঠান দিদি, জাতিতে বৈদ্য, বয়স 65 বৎসর, তার মধ্যে 25 বৎসর বৈধব্যে কাটিয়াছে। তিনি সর্বাঙ্গে অলঙ্কার পরিয়া, ঘাগরা পরিয়া রাধিকা সাজিয়া আসিয়াছেন। আমার স্বামীকে লক্ষ্য করিয়া কৃষ্ণ কই কৃষ্ণ কই বলিয়া সেই কামিনী কুঞ্জবন পরিভ্রমণ করিতেছিলেন। আমি জিজ্ঞাসা করিলাম, কি খোঁজো ঠান দিদি? তিনি বলিলেন, আমি কৃষ্ণকে খুঁজি। কামিনী বলিল, গোয়ালবাড়ি যাও, এ কায়েতের বাড়ি। রসিকতা প্রবীণা বলিল, কায়েতের বাড়ি আমার কৃষ্ণ মিলিবে। কামিনী বলিল, ঠান দিদি সকল জাতেই জাত দিয়াছ নাকি? এখন পিয়ারি ঠাকুরানীর এককালে তেলই অপবাদ ছিল। এই কথায় তিনি তেলে বেগুনে জ্বলিয়া উঠিয়া কামিনীকে ব্যঙ্গচ্ছলে গালি পাড়িতে আরম্ভ করিলেন। আমি তাকে থামাইবার জন্য যমুনা দিদিকে দেখাইয়া দিয়া বলিলাম, রাগ করো কেন, তোমার কৃষ্ণ ওই যমুনায় ঝাঁপ দিয়াছেন, এসো তোমায় আমায় পুলিনে দাঁড়াইয়া একটু কাঁদি। যমুনা ঠাকুরানী মহিষী শব্দের অর্থবোধে যেমন পণ্ডিতা, পুলিন শব্দের অর্থবোধেও সেই রূপ। তিনি ভাবিলেন, আমি বুঝি কোনো পুলিন বিহারীর কথা ইঙ্গিত করিয়া তাহার অকলঙ্কিত সতীত্বের প্রতি কোনো প্রকার ইঙ্গিত করিয়াছি। তিনি সক্রোধে বলিলেন, এর ভিতর পুলিন কেলো? কাজেই আমারও একটু রঙ্গ চড়াইতে ইচ্ছা হইল। আমি বলিলাম, যার গায়ে পড়িয়া যমুনা দিনরাত্রি তরঙ্গভঙ্গ করে বৃন্দাবনে তাকে পুলিন বলে। আবার তরঙ্গভঙ্গে সর্বনাশ করিল। যমুনা দিদি তো কিছু বুঝিল না, রাগিয়া বলিল, তোর তরঙ্গ ফরঙ্গকে চিনি নে, তোর পুলিনকেও চিনি নে, তোর বৃন্দাবনকেও চিনি নে, তুই বুঝি ডাকাতের কাছে এত সব রঙ্গরসের নাম শিখে এসেছিস? মজলিসের ভিতর রঙ্গময়ী বলিয়া আমার এক সমবয়স্কা ছিল, সে বলিল, অত খেপো কেন যমুনা দিদি? পুলিন বলে নদীর ধারের চড়াকে, তোমার দুধারে কি চড়া আছে? চঞ্চলা নামে যমুনা দিদির ভাইজ ঘোমটা দিয়া পিছনে বসিয়াছিল, সে ঘোমটার ভিতর হইতে মৃদু মধুর স্বরে বলিল, চড়া থাকিলেও বাঁচিতাম, একটু ফর্সা কিছু দেখিতে পাইতাম, এখন কেবল কালো জলের কালিন্দি কল কল করিতেছে। কামিনী বলিল, আমার যমুনা দিদিকে কেন তোরা অমন করে চড়ার মাঝখানে ফেলে দিতেছিস? চঞ্চলা বলিল, বালাই ষাট, ঠাকুরঝিকে চড়ার মাঝখানে ফেলে দেব কেন? ওর ভাইয়ের পায়ে ধরে বলবো যেন ঠাকুরঝিকে মেঠো শ্মশানে দেন। রঙ্গময়ী বলিল, দুটোতে তফাত কি বউ? চঞ্চলা বলিল, শ্মশানে শিয়াল কুকুরের উপকার, চড়ায় গরু মহিষ চড়ে, তাদের কি উপকার? মহিষ কথাটা বলিবার সময়ে বউ একবার ঘোমটা তুলিয়া ননদের উপর সহাস্যে কটাক্ষ করিল। যমুনা বলিল, নে আর 100 সেই কথা ভালো লাগে না, যাদের মোষ ভালো লাগে তারাই 100 মোষ 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 করুকগে। পিয়ারি ঠান দিদি
কথাটায় বড় কান দেন নাই। তিনি জিজ্ঞাসা করিলেন, মোষের কথা কি গা? কামিনী বলিল, কোন দেশে তেলিদের বাড়ি মোষে ঘানি টানে সেই কথা হচ্ছে। এই বলিয়া কামিনী পলাইল। বারবার সেই তেলি কথাটা মনে করিয়া দেওয়ায় ভালো হয় নাই, কিন্তু কামিনী কুচরিত্রা লোক দেখিতে পারিত না। পিয়ারি ঠান দিদি রাগে অন্ধকার দেখিয়া আর কথা না কহিয়া উবাবুর কাছে গিয়া বসিল। আমি তখন কামিনীকে ডাকিয়া বলিলাম, কামিনী দেখ সে আইল, এইবার পিয়ারি কৃষ্ণ পেয়েছেন। কামিনী দূর হইতেই বলিল, অনেক দিন সময় হয়েছে। তারপর একটা শোরগোল শুনিলাম, আমার স্বামীর আওয়াজ শুনিতে পাইলাম, তিনি একজনকে হিন্দিতে ধমক ধামক করিতেছেন। আমরা দেখিতে গেলাম, দেখিলাম একজন দাড়িওয়ালা মোগল ঘরের ভিতর প্রবেশ করিয়াছে। উবাবু তাহাকে তাড়াইবার জন্য ধমক ধামক করিতেছেন, মোগল যাইতেছে না। কামিনী তখন দ্বার হইতে ডাকিয়া বলিল, মিত্র মহাশয় গায়ে কি জোর নেই? মিত্র মহাশয় বলিলেন, আছে বই কি? কামিনী বলিল, তবে মোগলকে গলা ধাক্কা দিয়া ঠেলিয়া দাও না। এই বলিবা মাত্র মোগল ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল। পলায়ন করিবার সময় আমি তাহার দাড়ি ধরিলাম, পরচুলা খসিয়া আসিল। মোগল বলিল, মরণ আর কি, তা এ বোকাটিকে নিয়ে ঘর করিবি কি প্রকারে? এই বলিয়া সে পলাইল। আমি দাড়িটা ছুঁড়িয়া ফেলিয়া যমুনা দিদিকে উপহার দিলাম। উবাবু জিজ্ঞাসা করিলেন, ব্যাপার কি? কামিনী বলিল, ব্যাপার আর কি, তুমি দাড়িটা পরিয়া চারিপায়ে ঘাস বন চড়িতে আরম্ভ করো। উবাবু বলিলেন, কেন, মোগল কি জাল? কামিনী বলিল, কার সাধ্য এমন কথা বলে, শ্রীমতী অনঙ্গমোহিনী দাসী কি জাল মোগল হইতে পারে? আসল দিল্লির আমদানি। একটা ভারী হাসি পড়িয়া গেল। আমি একটু মনক্ষুণ্ণ হইয়া চলিয়া আসিতেছিলাম, এমন সময়ে পাড়ার ব্রজসুন্দরী দাসী একখানি জীর্ণ বস্ত্র পরিয়া একটি ছেলে কোলে করিয়া উবাবুর কাছে গিয়া দুঃখের কান্না কাঁদিতে লাগিল। আমি বড় গরিব, খেতে পাই না, ছেলেটি মানুষ করিতে পারি না। উবাবু তাহাকে কিছু দিলেন, আমরা দুইজনে দ্বারের দুই পাশে। সে যখন দ্বার পার হয়, কামিনী তাহাকে বলিল, ভাই ভিখারিনী, জানো তো বড় মানুষের কাছে কিছু ভিক্ষা পাইলে দ্বারবানদের কিছু ঘুষ দিয়ে যেতে হয়। ব্রজসুন্দরী বলিল, দ্বারবান কে? কামিনী বলিল, আমরা দুইজন। কত ভাগ চাও? পেয়েছো কি? 10টি টাকা। তবে আমাদের 8 টাকা 8 টাকা 16 টাকা দিয়ে যাও। লাভ মন্দ নয়, তা বড় মানুষের বাড়ির ভিক্ষায় লাভালাভ ধরিতে গেলে চলিবে কেন? সময়ে অসময়ে ঘর থেকেও কিছু দিতে হয়। ব্রজসুন্দরী বড় মানুষের স্ত্রী, ধাঁ করিয়া 16 টাকা বাহির করিয়া দিল। আমরা সেই 16 টাকা যমুনা ঠাকুরানীকে দিলাম, বলিলাম, তোমরা এই টাকায় সন্দেশ খাইও। স্বামী বলিলেন, ব্যাপার কি? ততক্ষণে ব্রজসুন্দরী ছেলে পাঠাইয়া দিয়া বানারসি পরিয়া আসিয়া বসিলেন। আবার একটা হাসির ঘটা পড়িয়া গেল। উবাবু বলিলেন, এ কি যাত্রা নাকি? যমুনা বলিল, তা না তো কি, দেখিতেছ না কাহারো কালিয়া দমনের পালা, কাহারো কলঙ্ক ভঞ্জনের পালা, কাহারো মাথুর মিলন, কারো শুধু পালাই পালাই পালা। উবাবু বলিলেন, শুধু পালাই পালাই পালা কার? কেন, কামিনীর? কেবল পালাই পালাই তার পালা। কামিনী কথায় সকলকে জ্বালাইতে লাগিল, পান পুষ্প আতর বিলাইয়া সকলকে তুষ্ট করিতেছিল। তখন সকলে মিলিয়া তাহাকে ধরিয়া বলিল, বলিল, তুই যে বড় পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস লা। কামিনী বলিল, পালাবো না তো কি, তোমাদের ভয় করি নাকি? মিত্র মহাশয় বলিলেন, কামিনী ভাই, তোমার সঙ্গে কি কথা ছিল? কামিনী বলিল, কি কথা ছিল মিত্র মশাই? তুমি নাচিবে।
আমি তো নেচেছি। কখন নাচলে? দুপুরবেলা? কোথায় নাচলিল? আমার ঘরের ভিতর, দোর বন্ধ করে। কে দেখেছে? কেউ না। তেমনতর তো কথা ছিল না, অমন কথাও ছিল না যে তোমাদের সম্মুখে আসিয়া পেশোয়াজ পড়িয়া নাচিব। নাচিব স্বীকার করিয়াছিলাম, তা নাচিয়াছি, আমার কথা রাখিয়াছি। তোমরা দেখিতে পাইলে না তোমাদের অদৃষ্টের দোষ। এখন আমি যে শিকল কিনিয়া রাখিয়াছি তার কি হবে? কামিনী যদি নাচের দায় এড়াইল, তবে আমার স্বামী গানের জন্য ধরা পড়িলেন। মজলিস হইতে হুকুম হইল তোমাকে গাইতে হইবে। তিনি পশ্চিমাঞ্চলে রীতিমতো গীতবিদ্যা শিখিয়াছিলেন, তিনি সনদি খিয়াল গাহিলেন। শুনিয়া সে অপসরমণ্ডলী হাসিল, ফরমায়েশ করিল, বদন অধিকারী কি দাসুরায়, তাতে উবাবু অপটু, সুতরাং অপসরগণ সন্তুষ্ট হইল না। এই রূপে দুই প্রহর রাত্রি কাটিল। এ পরিচ্ছদটা না লিখিলেও লিখিতে পারিতাম, তবে এদেশের গ্রাম্য স্ত্রীদিগের জীবনের এই ভাগটুকু এখন লোপ পাইয়াছে বলিয়া আমার বিশ্বাস। লোপ পাইয়াছে, ভালোই হইয়াছে। ইহার সঙ্গে অশ্লীলতা, নির্লজ্জতা কদাচিৎ বা দুর্নীতি আসিয়া মিশিত, কিন্তু যাহা লোপ পাইয়াছে তাহার একটা চিত্র দিবার বাসনায় এই পরিচ্ছদটা লিখিলাম। তবে জানি না, অনেক স্থানে এ কুরীতি লোপ না পাইয়াও থাকিতে পারে। যদি তাহা হয়, তবে যাহারা জামাই দেখিতে পৌরস্ত্রীদিগকে যাইতে নিষেধ করেন না, তাহাদের চোখ কান ফুটাইয়া দেওয়া প্রয়োজনীয়। তাই ধরি মাছ নাছুই পানি করিয়া তাহাদের ইঙ্গিত করিলাম।